পৌরসভার 107 নম্বর ওয়ার্ড ঝা চকচকে অ্যাক্রোপলিস মল, তার পাশেই কসবাতে ঘটনা যা ঘটেছে গোটা শহর কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। গতকাল সন্ধ্যায় কি ছবি দেখেছিলাম, ঠিক এভাবেই স্কুটিতে করে দুজন আততায়ী এই ঠিক রাস্তা, যে রাস্তা ধরে আমি যাচ্ছি সেই রাস্তা ধরে তারা আসেন। ঠিক এই এলাকা ক্রস করার পর সামনেই কাউন্সিলরের বাড়ি, সেখানে তারা রেইকি করেন, প্রথমে কাউন্সিলর সামনে বসেছিলেন। সেই ঘটনায় প্রশ্ন তুলে দিচ্ছে যে কলকাতা শহরের নিরাপত্তা কোথায়। আমি এবং আমাদের রিপাবলিক বাংলার প্রতিনিধি অনুপম পাত্র সেই ঘটনা দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, যাতে ঘটনাটা আপনারা বুঝতে পারেন যে কতটা সহজে একজন কাউন্সিলরের বাড়িতে পৌঁছে যান। কথা বলতে বলতেই আমরা ঠিক কাউন্সিলরের বাড়ির সামনে পৌঁছে গেছি। ঠিক এইভাবেই প্রথম স্কুটিটা আসতে থাকে, আস্তে 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 করে সিসিটিভি ফুটেজে আমরা যেটুকু দেখতে পাই, পাশে যদি সিসিটিভি ফুটেজটা চালানো যায় তাহলে পরিষ্কার বুঝতে পারবেন এই সেই এলাকা। প্রথম স্কুটি এখানে এসে থামে, থামলো স্কুটি, দ্বিতীয় জন পেছন থেকে ঠিক আমার মতো নামে বন্দুকটা বার করেন এবং ঠিক এভাবেই এগিয়ে যান। ঘটনাস্থল এখানটায়, একদম ঘটনাস্থল এখানে, ঠিক এভাবেই এগিয়ে যান। এগিয়ে গিয়ে কাউন্সিলর, আমি যদি ধরে নিই ওখানে বসেছিলেন, কাউন্সিলর বসে রয়েছেন এবং তার সঙ্গে দুজন বসেছিলেন সঙ্গী, এবং সেই মুহূর্তে কাউন্সিলরের ঠিক বুকে তাক করে গুলি চালানোর চেষ্টা করেন। ঠিক এভাবে গুলি চালানোর চেষ্টা করেন, দুবার তিনবার ফায়ার করার চেষ্টা করেন, কিন্তু লক হয়ে যায় বন্দুকের যে টিগার তা, এবং তারপর তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ঠিক এভাবে ছুটে। তখন কাউন্সিলর দৌড়ে আসেন, সহযোগী যে ছিলেন তিনিও কিন্তু দৌড়ে আসেন, দিয়ে যখন যিনি গুলি চালাতে গিয়েছিলেন, আমি যদি ধরেই নিই ঠিক এভাবে ফিরে আসছেন, তখন কিন্তু এই স্কুটি স্টার্ট দিয়ে এগোতে থাকেন। প্রথম তিনি উঠে যাওয়ার চেষ্টা করেন, তারপর পেছন থেকে পুশ হয়, তিনি পড়ে যান, স্কুটি দৌড়াতে থাকে, তিনিও এভাবে দৌড়াতে থাকেন। দৌড়াতে বেশ খানিকটা চলে যায়। চলে যাওয়ার পর স্থানীয় মানুষদের তৎপরতায় ঠিক এই মোড়ের কাছে এসে তাকে ধরা হয়। এই হচ্ছে পুরো ঘটনা, সিসিটিভি ফুটেজটা যদি দেখেন তাহলে ঘটনার সঙ্গে পুরোটা মিলে যাচ্ছে। এবং এই ঘটনা সামনে আসার পর গোটা বাংলার মানুষ এখন একটাই প্রশ্ন করছে, শাসক দলের নেতাদের যদি নিরাপত্তা না থাকে, ঠিক এই জায়গায় তাকে পাকড়াও করা হয়, শাসক দলের প্রতিনিধিদের যদি নিরাপত্তা না থাকে, জনপ্রতিনিধিদের, তাহলে জনগণের কোথায় সুরক্ষা? ভাটপাড়া থেকে শুরু হয়েছিল, আমি যদি পেছনেও না যাই, ভাটপাড়ায় তৃণমূল নেতাকে চায়ের দোকানে প্রকাশ্যে সকালে গুলি করে খুন। আর আজ আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতায় 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকে লক্ষ্য করে গুলি করে খুন করার চেষ্টা। এই ছবিগুলো একাধিক প্রশ্ন তুলে দেয়, কি প্রশ্ন তুলে দেয় সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমে বিশেষ রিপোর্ট। এখানেও থাকতে পারো, আলোচনায় আসবো, যারা রয়েছেন আমি পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো। রাজনৈতিক ব্যক্তিত্ব এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আলোচনায়, আমার সঙ্গে এসেছেন অরিজিৎ মুখার্জি বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় পাড়া বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায় রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে ব্যাট করবেন, আমার সঙ্গে রয়েছেন মানস সেন চৌধুরী রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে ব্যাট করবেন, রিতেশ বসাক রয়েছেন সিপিআই নেতা। আমি আলোচনায় আসবো, তার আগে আমাদের প্রতিনিধি অনুপম আরও একবার ঘটনা তুলে ধরার চেষ্টা করবে। সারাদিন কি হলো অনুপম, আমরা বারবার কাউন্সিলরকে প্রশ্ন করার চেষ্টা করছিলাম যে এটা কি র্যান্ডম হয়েছে, না হঠাৎ করে হয়েছে, না রেই কি করে হয়েছে। তিনি বলে দিয়েছে যে রেই কি করে হয়েছে, যদি রেই কি করে হয় তাহলে কলকাতা পুলিশ জানতে পারলো না কেন। আমি আজ সিপিকে সরাসরি তোমার সামনে সিপিকে চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম, স্যার এটা কি ইন্টেলিজেন্স ফেলিওর, তিনি কথা না বলে গাড়িতে উঠে গেলেন, এটা তো ইন্টেলিজেন্স ফেলিওর অনুপম। একদমই তাই, কলকাতার মেয়রের বক্তব্য কিন্তু খুব একটা সন্তোষজনক নয়। আজকে তিনি যা বলেছেন, এনাফ ইজ এনাফ, অর্থাৎ পুলিশ যে তার কাজটা ঠিকঠাক ভাবে করতে পারেনি সেটা একেবারে স্পষ্ট। এবার প্রশ্ন হলো, ভর সন্ধ্যেবেলা আততায়ীরা এলেন, প্রকাশ্য দিবালোকে গুলি করে চলে যাবার মতন পরিস্থিতি তৈরি করলেন, এটা পুলিশ থানা থেকে 2-3 কিলোমিটার দূরে, এই হচ্ছে রাস্তা, এখানে আততায়ীরা বাইক নিয়ে দাঁড়াচ্ছেন এবং এই প্ল্যান পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করছেন, চেষ্টা করছেন, লক হয়ে যাচ্ছে বন্দুক, পালিয়ে যাচ্ছেন। এই গোটা প্রক্রিয়াটা ঘুরছে একেবারে প্রকাশ্যে, যেখানে সিসিটিভি ক্যামেরায় গোটা বিষয়টি ধরা পড়ছে, পাশেই থানা, 1 কিলোমিটারের মধ্যে থানা, পুলিশ এখানে পোস্টিং থাকে, রাউন্ড চলে, তারপরেও কেন ঘটলো এই ঘটনাটা। এবং এই প্রশ্নটা সব থেকে বেশি জাস্টিফাইড যে পুলিশের ইন্টেলিজেন্স তাহলে করছেটা কি। একদমই তাই, এবং জগদ্দল থানা থেকে মাত্র ছুটে 1 মিনিটের পথ, আর যদি হেঁটে যান তাহলে 1.5 থেকে 2 মিনিট, সেই রাস্তাতেও সেই পথেও তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছিল। এই ছবিগুলো প্রশ্ন তুলে দিচ্ছে আজ কলকাতা মেয়র ফিরাদ হাকিম, তিনি এই জায়গায় দাঁড়িয়ে বলছেন এনাফ ইজ এনাফ। কি বলেছেন তিনি শুনবো। মুখ্যমন্ত্রী বলার পরে কেন গ্রামস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে,
ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? গুলি হয়নি, ভগবানের কৃপা, লক হয়ে গেছিল, 9mm চালাতে পারেনি। গুলি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা ছবি মালা দিতাম, ব্যাস সব শেষ হয়ে যেত। পুলিশকে খুঁজে বার করতে হবে, উদ্দেশ্য কি, কারা করেছে, কারণ অ্যারেস্ট হয়েছে যখন তাকে খুঁজে বার, তার সোর্স খুঁজে বার করাটা খুব দূরে। এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে, প্রত্যেকটা অ্যারেস্ট, প্রত্যেকটা। আমি এতেও দেখলাম, ওই ব্যারাকপুরেও তাই দেখলাম, বাইরের ক্রিমিনাল এখানে বাইরে। হোয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ভেরি স্যার নেটওয়ার্ক, বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আনসা, যারা মুঙ্গের থেকে আনসা আন ধরার জায়গায় করো, যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমসা আসে, সে আমসটা না আসার তো তোমায় ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও করো। শাসক দলের পক্ষে যারা ব্যাট করেন তাদেরকেই পেয়ে গেছি। দেবুদা একটা প্রশ্নের উত্তর দিন, আমি সরাসরি এই প্রশ্নটা মাননীয় পুলিশ মন্ত্রীকেই করছি যে ইন্টেলিজেন্স ফেলিওর, এই ফেলিওর দুঃখজনক দুর্ঘটনা বলে আর কতদিন চলবে? যেখানে আমরা দেখতে পাচ্ছি জগদ্দল থানা থেকে 1 মিনিটের হাঁটা পথ, সেই হাঁটা পথে গুলি চলছে, বোমা পড়ছে, গোটা পাড়ার মানুষ জানতে পেরে গেল, জগদ্দল থানা জানতে পারেনি। আজ কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, যদি টিকার লক না হতো তাহলে আজ কাউন্সিলরের কি পরিণত হতো সেটা আপনি বুঝতে পারছেন। কাউন্সিলর নিজেও বলছেন রেই কি করে ঘটনাটা ঘটানো হচ্ছে। শুনুন, ব্যাপারগুলোর মধ্যে একটা জিনিস কিন্তু কমন, আর জি করে কে ঘটনা ঘটালো? সঞ্জয় রায়। ভাটপাড়ায় ঘটনাটা কি ঘটলো? সাম পাসওয়ান। এখানে সাউ, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? বাইরের রাজ্যের মানুষ এসে ঢুকে পড়ছে, তাদের তারা এসে বিভিন্ন দুষ্কর্ম ঘটাচ্ছে, ঘটিয়ে বেরিয়ে যাচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই যখন হকার আপনাদের এ করা হচ্ছিলো, তখন উনি বলেছিলেন আমাদের ভাষাগত বৈচিত্র্য বদলে যাচ্ছে, বাইরের রাজ্যের মানুষ এসে ঢুকে পড়ছে, বিভিন্ন দুষ্কর্ম করছে, করে বেরিয়ে যাচ্ছে। আমরাও বলছি দেখুন, এগুলো নিশ্চয়ই, আমি বলছি এটা শুনুন, দায় একটা আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।